খুব শক এটা একটা স্মৃতি বলছো আমার বউ কান্দে আজকে রাতে মারা গেছে তো কান্দা সেটা ফুটে দিও ভাই এটা যেমন স্মৃতি হ্যাঁ হ্যাঁ ভাই ভালো করে ভাই বাচ্চা বুঝে ভাই বাচ্চা ফুটে দিও আচ্ছা গেল হ্যাঁ কোনো সমস্যা না জামায় যা পারে তাই না তুমি জীবনে সবই পারো আরে এলাকার যত জনের ডিম নিয়া হোক খালি মনে করে বাচ্চা ফুটে দিও হ্যাঁ এই যে ফুলের থেকে দিয়ে দা
আমার মুতা ধরে কি করবো ঘষা লাগবো খালি ডিম বাঙালে কিন্তু মারবে না তাহলে এই না তো খুব মানদান ঠুকুর মনে একটা দিল আমি একটা ফুটাইছি আয়লো কাইলে খুশির খবরটা দিব এত গুণা খাওয়াবো বাইর করবার যায় একটা পয়সা ভাঙ্গা গেছে গা চিন্তা করছ আরে তিনটা নিয়া সোনা মিয়া আছে না ওই যে তার সিরা ওই তার সিরা না মুরগির বাচ্চা ফুটায় দে তুমিও পাগল ওই সোনা মিয়াও পাগল হইছে আরে খাচ্ছ নি দোহানে ডিমের না বহাই লিখে বাচ্চা হবো হ্যাঁ সোনা মিয়া ঘুরার ডিম ফুটায় দে খরগোশের ডিম ফুটায় দে তারপর যে পোল্ট্রি মুরগির ডিম ফুটায় দে তোমার কোন নাগাল পাগল রে ও যা বুঝায় তুমি না তাই বুঝো হাই রে হাই কারে না সংসার করি এখানে তো তুমি কালা পাড়া তুমি বুঝো না দেখে তো তোমার কালা পাড়া কই রাখি না এটা তো কালা পাড়া কই ডাকতাম না মরার বানর আরে খাচ্ছ নি গোড়ার গুন্ডির ডিম হয় গোড়ার ডিমের বাচ্চা উড়াই দেন কি বা কথা কইলা তুমি এ সোনা মিয়া গোড়ার ডিম খাইছে খাইছে হয় না ডিম খাইছে ওটা হ্যাঁ তুমি না খেয়ার পয়সা নো আমি বইয়া গইসা 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 দিয়ে আমি বাচ্চা ফুড়া হইব তোমারে দিয়ে একটা পোলা হানিও আবার বললাম না বাস সাম ফুড়াবা হ্যাঁ ওই যে ছায়া দেখো সকি না পাবি না সোনা মিয়ার কাছে ডিম দিয়া রাজাস ওই যে রাজাস এত বড় বড় হইছে কত বড় বড় হইছে দেখো ওই তোরে প্রতিদিনই পাসালি করে ডিম আর মুখ খালি পাসালি করে সোনা মিয়ারে বহায় দিবে বাচ্চা দিয়ে বাড়ি গন ওই করে তো একবার বোঝাই করে হলাম এই দেখো না তুমি যে কইলা না পাসালি ডিম কিনে আনবা খাসার ভিতরে খের দিয়া বইয়া চেষ্টা করো পাঁচ ছয়ালি ডিম তুমি পারা হারো মানে ডিমের মধ্যে তাপ দিতে দিতে গুয়ার পিস্টন বাদ হয়েছে তো এই জন্য আকবার গেছে আমার বউ যে তিনটা ডিম দিয়ে গেছে জানুন কেমনে তিনটা ডিম না আমি তো খবর পারি না এ দুইটা রাজা সে ডিম আর দুইটা দেশি মুরগির ডিম ও কি জানি আমি দিই আই 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 কি শুরু করে দিলেন আমনে
দেখবেন কে দেখবেন কে নিগা আমার জামাই হবে আমার জামাই দেখবো এই যে ওই কি শুরু হইছে আরে দে আছে আমার কাপড় আঙ্গে করে দেয়া শুরু করে দিয়েছে আমার টিমে তাপ হইছে কি বাচ্চা ফুটছে তাপ দিছে মাইনকে বাচ্চা ফুটবে নি খবর দিবেনি বাচ্চা নিয়ে দেই কে কয় দিনে না মানছ বাচ্চা বাচ্চা কয় দিনে বলে আমার বউ কয় দিনে দিয়ে গেছে কয় দিনে দিয়ে গেছে আজকে তো 14 দিন 13 দিনে ডিম ফুটে হুমুদের নম্বর হালা ধরে কইছে 13 দিনে ডিম ফুটে ডিম ফুটে 21 দিনে 21 দিনে হ্যাঁ আর ডিম ফুটে চল ওটা বেঙ্গাল মুক্ত সিমি ওটা কে উঠো গে দে আমার বুয়া দেই ঘুরা আমার বুয়া ঘুরা এই বুয়াতে ডিম ফুটা এই বুয়াতে ডিম ফুটা এই বুয়াতে ডিম ফুটা হই তুমি ডিম ফুটে না হালা বেতর বুয়া আমি দিছিলাম প্রেতা বুড়ি আমার ডিম তো বহা যাই গেল এটা ঘুরাই ঘুরাই তোর পাছাটা দেখো তোর পাছাটা দেখি সুমান না কইরা হলাই স্যার ডিম ফুটাইতে ফুটাইতে ডিম ফুলেলি বইছ বনা দে আমার ডিম তো আমার ডিম ঘুরিয়ে দে তোর তো ফুটামু না ডিম কাট কাট দে তোর দে ডিম ফুটামু না ওই যে চাই না ঠিক আছে পেড়ি আইছে নয় শকে দিউ তো নয় বেড়ির তলে ডিম দেব ডিম চ্যাট কইয়া ভাজি হবে বে তেনে ভাত খাম দিয়ে দে হ্যাঁ ডিম আমার ডিম ফুটা না বলে দে লাগবে না দিয়ে দাও বেড়ি দিছিলে চাইটা আমার কথা হুন যা চাইটা ডিম দিছ তুমি এই যে হালার বলে কপাল ভাঙালাম ডিম দে হালা তোর গুয়ার মধ্যে ডিম ফুটামু ডিম ফুটামু যা এখন যদি কেউ ডিম ফুটাবার হ্যাঁ আমি নিজে ফুটাই দিম তোর আগে সব না তার মানে ওইটা থেকে বেসন খালি বার আচ্ছা ভাই এনে বলছিলাম ভালো না মনে হয় যে সুমান ছেড়ে বই আর আরাম পুচা তো ঠিক আছে বাবি মানুকে ও তো শিকারি করলাম আরে ডিম দিব বাবি ভাই তো এলো কুসাবো পাড়ায় পাড়ায় গেলো বুঝুন আমনের কয়টা ডিম দেয় আপনি কুসাবো ঠিক আছে কোনো সমস্যা নেই দিয়ে দেন বেশি করে দিয়ে দেন আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকেন আমি না তোমার কাছে যাইতাছি আরে মনে করেন আবার মনে করতে আমি আন বাইতে ঘুরে ঘুরে ডিমের বাচ্চা ফোটানো শুরু করছি ও বারে বারে আহো তাইলে তো আরো ভালো হইছে হ্যাঁ ভাবি ওইলে বেতে তো ফুটাই বেত তাইলে সুচ্ছে হানাকে বুঝছো ও বাইতে সুচ্ছা লেখা কি হয় না ডিম নষ্ট হয় কুসা হয় না গলি না ডিমের বাচ্চা ফুলে মানে ওইলে 50টা যদি আন্ডা দেই মানে মানে 35টা নষ্ট হয় 15টা ফুটে 15টা ফুটে এমন না তাইলে আমি তিনটা দিলে কি তিনটা ফুটবো 100 বার তিনটার মধ্যে জানাম না ও যদি মনে করেন যে না ফুটে তাইলে ডিমু না তাইলে পিএস কা সামনে দিয়ে ভাই যা ভাতার রে ডিমু ভাতার রে ভাত খাবো বেড়ি তোমার নজর খারাপ এই জন্য ওই কথা কও ভাই বহ কাসা দে ভাবি এনে আধা ঘন্টা তাপ দিব আমি গুইরা হেনগা ফেরা তিন দিন পরে হেগো বেতে দে ডিমের বাচ্চা না আমি দেখু হে গুয়া দে তাপটা দে কিবা কইরা এটা আমি হিক মুহি কে আবার জামাই আছে না কালা বাড়া হে কালা বাড়া রে কামু না 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 কালা বাড়ার গুয়া দে কোন বহে না এ কালা বাড়ার গুয়া দে বহে মুরগি বাচ্চা না করে হেনগা আবার ডিমের ভিতর দেবো গা ব্যাটারি যদি সাদা ডিম হবে না তাও তো কালা বাচ্চা কালা বাচ্চা হবে কালা বাচ্চা হবে কি নিত্র গাছে যে বিয়াটা বইছিলাম আমি তো মত ফসা ফসা জামাই দেখে বিয়া বলে কালা ফুলাহান হইতো না ফসাই হইতো না কেউ জানতে ভবিষ্যতে কালা বাড়ার কাছে বিয়া নাবো না কালা বাড়ার না মানুষ না তো তাই না হুর হালা কইতাছেন যে ডিম হইলো আমি হাই জানি কি করলে শব্দ হলো কি ডিম না গোয়া তলে বেরে ভেঙে দেখে দেখে দেখে
ডিম রে কো এই যে ডিম রে সে এই যে ডিম এই যে আমি গতকাল আরে ভাই ভাবি ভাবি ভাই তাপ দাও তাপ দাও তাপ দাও সে তাপ দাও হ্যাঁ দিতে সে তাপ ভাবি এনে কো লেখ তো মারে বাচ্চা হবো না মেলা দেরি হবো ও সা দেও কি বা করে বসো ভালো লাগে বসো হ্যাঁ মুড়ি খোলা মুড়ি খোলা গুম 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 মুড়ি খোলা ভালো লাগে ও সে কি বা করে বা করে ডিম হয় কি বা করে বসো আসলে হ্যাঁ ই দিতে দিতে হ্যাঁ নেক কই না গেছে গা পুরুষ মানুষ তো পোলাহা নয় না তাহলে আম ভে গদিয়া সাও হয় কিবা কইরা আল্লাহ মাথা মুটা ঠিক আছে না তার সে আমার মাথা তো আমার লগে মাথা তো লগে মাথা ব্রেন ঠিক নাই কে আমার ব্রেন কোনে গেছে হ্যাঁ আমার ব্রেন আমার মাথার ভিতরে কি সে ভাই ফোড়াও ফোড়াও চালু করে দাও সেও কই না কে সেও 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 জানে না আমারে মুরগি গুনা হইলে দুধ খামু চাল খামু গম খামু সরিষা খামু চাল তার আসার বানায় পাগল আসলে কুরকার জিনিস কুরকাই ফুড়াবো মানুষে ফুড়িয়ারে ওলাই ফুড়ি আর গুয়াটা করবো নষ্ট দুই দিন পর থাকো না বউ মুরগি বাচ্চা ডিম ফুড়াও মনে করে যে আসল ডিম মুরগির ডিম আমরা দিবেন না মনে আমি কইসা বইয়া ফুড়াই চাকরি টা হয়েছে কি দুনিয়াতে আর কোনো কাম পাস নাই তুই হুমুন দিবন কাজ নেই পাগল নাকি এটা কি কাম কম নাকি তোমার কি তার ছিড়ছে তোমার তার ছিড়ছে ভাই আমার তার ছিড়বো কি নিকা এত তোমার তার তার ছিড়ছে হ্যাঁ আমার তার ছিড়বো কেন না হলো মুরগি আর বাচ্চা ফুড়াই তুই বাচ্চা ফুড়াবি কি করে আমি মুরগির বাচ্চা আমি তো বিয়ে বাহামতে বহলা ওম দে আর বাচ্চা ফুড়ি ও হুমুন দে ওম দে যে কোটা কোটি করলি অশ্ববার আমব হুমুন দে তখন কার জানি আল্লাহর কথা হল আমার অশ্ববার আমব তরি অশ্ববার ওই হালা তরি ও বহলা কোটা কোটির ব্যবসা কেটে ভালো হেরে হালা আমার কত নে গগা মুরগি গুতপা আমি খালি ওম দিমু আমার হালা গোয়ার মধ্যে মাংস থাকলে ওমবে ভালো হালা করে
Sabi amar, eh dimo
তোমারে ভাই তোরে এই কান্দা বন্ধ করো কি তুমি আমার ঘর ঘর সে বাচ্চা না দেখতে ভাই ভাই মারক কি লাগা ভাই 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 চুপ একবারে ভাই ভাই যে ভাইলে ভাই ভিতরে নরাসরা কথা আছে মনে ভাই ভিতরে গেছে না ভাই যদি ভিতরে বাচ্চা আছে তাহলে গেলাম একটা গুন্ডি দিক ঠোর গায় গায়ের বিনাশ করে লাগা বুঝছ ভাই দেখছেন এমবি খাবার ভাই তুমি যাই গেছ চালু কইরা নু কারিতে নু বাবা বাচ্চা আছে ভিতরে ভাতে নিয়ে বাই কর মনে সিজা লাগা নু চালু করে কারিতে নু লাগা ভাই তোমারে তো খোঁজা লেগে যায় মানে সিতা সামনে ঘুরে আছো গা মামা বড়নে সে ভাই এই যে চারটা হগুনের ডিম নিয়েছি তুমি বলে বাচ্চা ফোড়ানারো আর হগুন তো উইলা তো এই দেশে যে গেছে গা এই দেশের মনে করো যে পিসার আসার ভালো নাই এই ডিম পারে থেকে গেছে গা আমার আবার এটা খুব ইচ্ছা যে ডিম দিস যদি ফুটায় আছে তাহলে তোমার তো নেহাত আম বুঝছাও তাহলে আমি আবার এই দেশে আবার হগুন আবার জন্ম নিত ভাই হগুনের ডিমের বাচ্চা আমি ফুটাই তাই না হালা জানি কর গা আমি আমি ডিম ফুটাইলো বাচ্চা ফুটাইলো মুরগির ডিম আশির ডিম এনে ফুটাই ভাই তাহলে আমার ডিম ভাই ফুটা দিত খুব ভালো ছিল আমি ভাই হগুন ভাই আমি তো হগুনের ডিম ফুটাই না মুরগির ডিম ফুটাই আশির ডিম ফুটাই আমরা বেগা গা বুঝুন ভাই এই বড় বড় ডিম গুলো আনছিলাম আমার বউ পাগল লাগছে গা এই ডিম ডিম ফুটাই আর দেশের পিছা না সারা আবার ঠিক হইতো বুঝছেন না ভাই এই বড় বড় ডিম বিচার করে তাই না হালা জানি কর গা আবল তবল কথা কও হ্যাঁ ভাই দেন ভাই এই বড় বড় ডিম আনছি ভাই আরে রে কি বগরে গিরু দিছ আরে কই হও না তো আরে যদি ভাঙে টেঙ্গা যায় কারণে বেশি কি ভালো করে গিটু দিছি আচ্ছা আস্তে আস্তে জর্মের গিরু দিছ মনে গায় এবার গার বছর আমার আস্তে দুঃখ পাইবো হ্যাঁ ডিমে কোন দুঃখ পাবো খাচ্ছ নে যে পাগল বউরা কেমনে পাগল না মাথা খারাপ এই যে ভাই এই ডিম জীবন চোখে দেখছেন হ্যাঁ চোখে দেখছেন জীবন না এই জীবন চোখে দেখিনি ভাই আপনি ফুটাই দিবেন ভাই আমার ডিম ডিজেল ফুটা দেন আমি যে কয় হাজার টাকা চাইছেন আপনি আমি দিব ভাই গো ভাই কিন্তু আমার এই জিনিসটা আমার ফুটাই আম বাচ্চাটা মানুষ করব তাহলে আমার একটা জীবনের আশা পূরণ হবে শালা তগর বেকিরি ব্যবহার দেখছি হ্যাঁ ব্যবহারের মধ্যে আমি মনে করি তগর হের মুই হের মুইতা দেই হন ওই শালা কে রে ভাই না হগুন ডিম তে কি সে ডিম মুষ্টি মারি তুমি দেশে যে এলাকা দিয়ে কইতে চাও আমি ডিম ফুড়া দেই চাই না দেই হ্যাঁ তোমার মুড়া দেবো মুড়া দেবো তোমার ডিম ফুড়া আমি টাউর দরবার নিয়ে গেছি আমি তাল নিয়েছি শালা তুই এটা ফুড়া দিবি ডিম ফুড়া দাও ও টাড়াবি করো টাড়াবি তোরাই না আমি আমি শালা ওরা ব্যবসা শুরু করছি ওই শালা দুই দিনে তিন দিনে একদিনে কোনদিন ডিম ফুড়ে ডিম ফুড়লে শালা এক হই দিলে আর তোরা তোরা শালারা আসে ডিম নিয়ে হস মুরগির ডিম নিয়ে হস আমি কি ডিম ফুড়ে যা আসলে মর্দা মাসে কোনদিন ডিম ফুটান না মুরগির ডিম মুরগির বাচ্চা ফুটাই কি বুঝলেন আপনারা